ও বাবা কি কত বড় কামড় দিয়ে দিয়েছে আর লাইন লাইটগুলো ব্লিং 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 করছে কেন ভূতুত আছে নাকি আর এই যে এই খালি জায়গাটা দেখছো এটা হচ্ছে আমাদের পার্ক দিচ্ছে দেখো পুরি বাবা রে গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকাল সকাল আকাশটা কি সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কমলিকায় তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার আর আজকে সকাল থেকে আরও একটা ব্লগ শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো আশা করছি কিছু ভালো লাগবে তো এখন সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর সমৃদ্ধ ওই ঘরে রয়েছে জুস খাচ্ছে সবাই রয়েছে হাজব্যান্ডও রয়েছে শ্রেণিকাও রয়েছে তো আমি এখানে দরজা বন্ধ করে দিয়েছি হোলের যে বিছানাটা গোছাতে এসেছি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে সমৃদ্ধ কীভাবে বিছানাটাকে চাদর উল্টে পাল্টে নষ্ট করেছে তো সেটাই চাদরটাকে পাতবো ঘরটাকে গোছাবো ক্লিন করব তারপর ও ঘরে যাবো রান্না করতে আর আজকে কী কী রান্না করছি কী না করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে চলো ব্লগটাকে শুরু করি আর তোমরা দেখতে থাকো বিছানাপত্রের অবস্থা কি করেছে ইদানিং আমাকে ডেইলি এরমভাবে বিছানা গোছাতে হয় আগে একটু সাইডগুলো গুজে নিয়ে ঝেড়ে দিলেই হয়ে যেত এখন পুরো বিছানার চাদর কিরকম তুলে দেয় দেখো রোজ রোজ এরকম করা সম্ভব হয়ে ওঠে তো যাই হোক এখন যেহেতু ওরা খাটে উঠতে শিখেছে না বিছানার চাদর ধরে উঠতে চায় আর যত লাফা লাফি সব বিছানাতে বদমাইশের এক শেষ তো যাই হোক আমাকে তো করতেই হবে গোছাতেই হবে না হলে তো ভালোই লাগে না দেখতে তো ভালোভাবে সাইডগুলো গুজে দিচ্ছি চলো এ ঘরে ক্লিন হয়ে গেছে আবার খানিকক্ষণ পর যখন সমৃদ্ধ আসবে তখন আবার নোংরা করবে চলো এ ঘরে দরজাটা আপাতত বন্ধ থাকুক কারণ কিছুক্ষণের জন্য তো ক্লিন করবে কি হয়েছে দেখো কি হয়েছে ঢুকে গেল সমৃদ্ধ এইদিকে ওই দেখো পান্ডা নিয়ে চলে আসছে তুমি কোথায় যাচ্ছ দোকান এখানে আবার দোকান হয় আর এই ঘরটা দেখেছো এখনো এই ঘরটা গোছানো হয়নি এই ঘরটা পরে হ্যাঁ বাবাকে ব্যাগে গিয়ে দিচ্ছে দেখো কত কিছু এগিয়ে দেবে বাবা বাবাকে এসে নালিশ করছে মামা কি করেছে না করেছে বাবাকে এসে নালিশ করছে তাই ও তুমি ব্যাগটা নিয়ে যাবে বাবাকে ব্যাগটা দিচ্ছে দেখো ওরে বাবা রে ক্লাক 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 বাবাকে যে ব্যাগটা এগিয়ে দিতে হয় সেগুলো হয়ে গেছে এখন যদি আমি জুতোর ঘরটা খুলি না তাহলে বাবাকে জুতোও বের করবে রিধু বাবা জুতোটা বের করে দাও তো বাবা শু বাবা শুটা বের করে দাও তো বাবা শু বের করে দাও এসছে বাবা শু বের করতে কোনটা বাবা শু এটা পড়বে না এটা পড়বে ওইটা বাবার জুতো বাবা পড়বে এটা হ্যাঁ বাবা কোথায় গেছে রেখে দাও নোংরা ধরে না ধরে না চলো চলো ঘরে চলো থাক 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 ওই দেখো 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 এই তোমার জুতো নিয়ে এসছে ওই যে বাবার জুতো আরেকটা জুতো নিয়ে চলে এসছে জুতো নিয়ে এসছিস কেন তুমি এখানে মজা করছো সেই জন্য ক্ল্যাপ ক্ল্যাপ জলের বোতল নেবে না বাই বাই করে দাও হ্যাঁ বাবা যাচ্ছে তো বাই বাই করে দাও একজন দরজা খুলে দেবে একজন জুতো বের করে দেবে একজন ব্যাগ আগিয়ে দেবে
বাই বাই করে দাও ঋতু, বাই বাই। হাজবেন্ড বাজার চলে গেছে বাজার আনতে, তো চলো এই সাথে আমি রান্না বান্নাটা করে নিই। রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আজ বের করে রেখেছি চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের ঝোল করব পেঁয়াজ আলু দিয়ে, একটু গ্রেভি, হালকা গ্রেভি মতো করবো। এই যে তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর একটু ইচ্ছে আছে করার, পোস্ত এনেছিল আগের দিন হাজবেন্ড, তো পোস্ত ভাপা বলছিল, পোস্তর বড়া করো কিংবা পোস্তর ভাপা করো। তো ইচ্ছা আছে পোস্তর ভাপা, কিন্তু আমার কাছে নেই স্টিলের টিফিন বক্স, কী করে আমি ভাপাতে বসাবো সেই নিয়ে চিন্তা। দেখি তোমরা দেখতে থাকো, কিছু তো একটা উপায় বের করবো কী করে পোস্ত ভাপাটা করি। তারপর এগুলোকেও স্নান টান করাবো, এগুলো জুস খাওয়া হয়ে গেছে। আর আমার এই যে ভাত বসিয়ে দিয়েছি, চলো রান্নাটা ফাটাফাট করে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা। আর এইদিকে দেখো রান্না করতে চলে এসেছি। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে দিচ্ছি, আর চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে ভাজছি না, মানে কড়াইতে দেওয়ার পর আমি নুন হলুদ দিচ্ছি। তো আজকে তো বললামই চিংড়ি মাছ দিয়ে একটা মাখো মাখো আলু টালু দিয়ে ঝোল করব, ঝোল না মাখো মাখো টাইপের করব। তো আজকে তোমাদের সাথে বললাম যে আমি পোস্ত ভাপা করব। পোস্তটা বাটবো না, আমার আগের থেকে বাটা ছিল, মানে এটা শুকনো বাটা। এই যে পোস্ত তো আর অল্প মিক্সিতে বাটা যায় না, তার জন্য বেশি করে বাটতে হয়। তো আমি একেবারে বেশি করে বেটে, ভালো আছে, বেশি করে বেটে শুকনো বেটে রেখে দিয়েছিলাম এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে, তাহলে আর পোস্তর মধ্যে কোনো তেল চিপচিপে গন্ধ থাকবে না আর পোস্তটাও ভালো থাকবে। তো এইটাকে বাটির মধ্যে একটু জল দিয়ে পেস্টটা করে রাখবো, তারপরে দেখবে একদম পোস্ত বাটার মতো হয়ে যাবে। আর দেখো পোস্তটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তো এটার মধ্যে কিছুই দেওয়া নেই। তো এটাতে আমি জল দিচ্ছি, প্রথমে অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ কতটা জল লাগবে বেশি পাতলা হয়ে গেলে, যে পোস্ত ভাপা করবো বললাম সেটা ভালো লাগবে না। তো অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, তারপর আর একটু লাগলে জল আমি অ্যাড করব। অনেক সময় দেখবে অল্প পোস্তটা যেটা বললাম তোমাদের বাটা যায় না, মিক্সির তলায় পড়ে থাকে বা দানা দানা থাকে। শিলে যারা বাটো তারা তো আলাদা ব্যাপার, যারা মিক্সিতে পোস্ত বাটো তারা কিন্তু বেশি করে পোস্ত বেটে কোনো এয়ারটাইট এরকম টাইট একটা কৌটো করে ভর্তি করে বেটে রেখে যদি ফ্রিজে রেখে দাও না, তাহলে কিন্তু অনেক দিন পোস্ত ভাটা ভালো থাকবে। এটা মিনিমাম আমার 3 মাস হয়ে গেল পোস্তটা বেটেছি, পোস্তটা বেরিয়ে 3 মাস হয়ে গেল। কোনো রকম তেল চিপচিপে, একদম পোস্তর মধ্যে কোনো রকম তেল চিপচিপে, বা অনেকে বলে পোস্ত অনেক দিন বেটে রাখলে তেল কাজটা একটা গন্ধ হয়ে যায়, কিন্তু না, কোনো তেল কাজটা গন্ধ হয় না এবং খারাপও হয় না। সেটা যদি তোমরা ফ্রিজের মধ্যে রেখে দাও, মানে নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না, তাহলে কিন্তু পোস্তটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই তোমাদের রান্নার কিছু না কিছু দরকার লাগবে, অল্প করে নিয়ে নাও আবার রেখে দাও। এটা কিন্তু একটা ভালো টিপস তোমাদেরকে দিলাম, কীরকম লাগলো জানিও টিপসটা, অবশ্যই কিন্তু টিপসটা ফলো করো, আশা করছি তোমাদের অনেক হেল্প হবে। আরেকটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, পোস্তটা যখন বাটবে পোস্তটা কিন্তু অবশ্যই জল ছাড়া একদম শুকনো বাটবে, কোনো রকম জল কিন্তু তাতে দেবে না, শুকনো বাটবে। 30 মিনিট হয়ে গেছে কিন্তু পোস্তটা আমি এরকম জল দিয়ে ভিজিয়ে রেখেছি বা মেখে রেখেছি বলতে পারো, তো অনেকটাই ফুলে ফেপে উঠেছে পোস্তটা, দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে আমি বাকি জিনিস অ্যাড করব, কাঁচা পেঁয়াজে অ্যাড করলাম আর একটু কাঁচা লঙ্কা ইউজ করলাম। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে দেব, আর দিচ্ছি নুন। আর এটা মাখার পর আমি সবার শেষে এর মধ্যে কিন্তু অ্যাড করব হচ্ছে সর্ষের তেল। তোমরা হয়তো অনেকে এভাবে পোস্ত ভাপা খেয়ে থাকো, আর যদি না খেয়ে থাকো এভাবে খেয়ে দেখো, দারুণ লাগবে আশা করছি। তারপর এটাকে তো ভাপাতে বসাবো, যেখানেই ভাপাও ভাতের হাঁড়ি প্রেশার কুকার। আর এইদিকে দেখো চিংড়ি মাছটার মশলাটা কষে গেছে, তো আমি চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো।
পোস্তটার ওপর এবার সবার শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। উফ, দেখেই লোভ লেগে যাচ্ছে। হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে। এই সপ্তাহের বাজার কি দেখাবো আর তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিই। এ দেখো ফুলকপি, আজকের ফুলকপিটা একদম ফ্রেশ, আমার বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এক এক রকম এক একদিন সবজি দেখলে বেশ পছন্দ হয় না, যখন এনেইছে তখনই ভালো লেগেছে বেশ। এ দেখো আজকের ফুলকপিটা একদম সেই ইন্ডিয়াতে হয় না কলকাতায় ফ্রেশ চাষিদের থেকে ফুলকপি, ওকে একটু নাও তো। সেই ফুলকপি আর ক্যাপসিকাম এখানে সবই এত ফ্রেশ ফ্রেশ, ক্যাপসিকাম আর টমেটো, আর এনেছে দুটো কেক, চেরি কেক। এই যে কিছুদিন ধরে না আমি অনেক কিছু জিনিস সঙ্গীতের জন্য খুঁজে খুঁজে পাচ্ছি না, আর কে সঙ্গীতের জন্য আমরা না অনেক জিনিসই খুঁজে পাই না, খুঁজে খুঁজে হারিয়ে চলে যাচ্ছে। তো কিছুদিন হলো আমাদের দুটো চিরুনি, একটা চিরুনি বা ওর বাবা যেটা আশ্রয় ছোটো চিরুনি সেটা খুঁজে পাচ্ছি না, ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও খুঁজে পাচ্ছি না। তো হাজবেন্ড বাজার গিয়েছিল, এই একটা দরকারি জিনিস কিনে এনেছে, এখানে 12টা চিরুনি আছে, 1, 2, 3, 4, 5 পাঁচ রকমের চিরুনি, এটা এগুলো সব দুটো দুটো করে, আর এটা বোধ হয় 4টে। এটা একটা ভালো অনেক রকমের চিরুনি নিয়ে এসছে, আর নিয়ে এসছে গার্ডার, সিরিকার চুল বাঁধতে বাঁধার জন্য, কারণ এমনি যে গার্ডারগুলো না সেগুলো পটপট পটপট করে ছিঁড়ে যাচ্ছে, সেগুলো বেশি দিন মানে টেকে না। তো এরকম এনেছে গার্ডার, এই দেখো এটা 50টা গার্ডার আছে, বেশ পাঁচ রকমের কালার, 10টা 10টা করে। আবার আরেকটা জিনিস ভালো লাগলো হাজবেন্ড দেখালো যে এটা এখন মোটাও রয়েছে আবার সরু রয়েছে, বেশ চুল বাঁধার জন্য, আমারও চুল বাঁধা বা রাশি যখন বেঁধে শুই সিনিকা বা যদি সঙ্গীদুরও বাঁধতে পারি, হ্যাঁ সরুগুলো দিয়ে সঙ্গীদুরও বাঁধা যাবে, মোটাগুলো দিয়ে সিনিকার আর সরুগুলো দিয়ে সঙ্গীদুর বাঁধা যাবে। যাই হোক এইসব বাজার এনেছে, আর দুধ এনেছে, আর কি এনেছে, দুধ এনেছে, পাস্তা এনেছে, কর্নফ্লেক্স এনেছে, ম্যাগি দুধ, কেক, কুমড়ো, এই যে আমার চিংড়ি মাছের মাখো মাখো কষা কষা ঝোল আলু দিয়ে রেডি, আর তার সাথে পোস্ত ভাপা। এই পোস্ত ভাপাটা একটুখানি সিনিকাকে দিয়েছি, ওকে খাবার দিয়ে দিয়েছি। এই যে তো এখন বাজে বিকেল 4:30, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে দারুণ খেয়েছি, চিংড়ি মাছটা ব্যাপক হয়েছিল আর পোস্ত ভাপাটাও ভালো হয়েছে। তো চলো, আর এখন এই শনি রবি না ইদানিং কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম, তো বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। তো এখন সোম ঋদু ঘুমিয়ে পড়েছে, সোম হল ঘরে আর ঋদু ঘরে ঘুমিয়েছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি। চলো আজকে একটা জায়গায় তোমাদের নিয়ে যাই, আমরা যে সোসাইটি মানে এই বিল্ডিংয়ে থাকি, তো আমাদের একটা পার্কিং স্লট দিয়েছে, সেই পার্কিংটা আছে এ বাড়ির বেসমেন্টে। চলো, আমি কখনো যাইনি তো আমিও যাবো ভাবলাম, চলো ঘুরে আসি, আজকে যেহেতু কোথাও বাইরে বেরোচ্ছি না ঘুরে আসি এবং তোমাদের সাথেও শেয়ার করি বাড়ির নিচে বেসমেন্টে পার্কিংটা। তো সমৃদ্ধ এই জাস্ট ঘুমোলো, সমৃদ্ধ এই জাস্ট ঘুমোলো, তো আমি ভাবলাম যে ওদের ঘুমোতে ঘুমোতে উঠতে উঠতে একটু টাইম লাগবে, ততক্ষণে আমরা বাড়ির বেসমেন্টটাও ঘুরে আসি পার্কিং, আর তোমাদেরকেও দেখি। চলো, এই যে সিনিকা, সিনিকা সে হ্যালো, হ্যালো, কোথায় দেখতে পাচ্ছি না তোর, হ্যাঁ লাইটটা দিচ্ছি, চাবি দাও, লক করছি আমি, হাজবেন্ড, আর এই যে এই লেজুকটা তো যাবেই, এই লেজুকটা তো যাবেই, এটাকে না নিয়ে আর কোথায় যাবো বলো। চলো, সমৃদ্ধ ঘুমিয়ে থাকতে থাকতেই যাচ্ছি, কেন বলো তো ওদের নিয়ে যাওয়াটা একটা অসুবিধে, অনেক প্যারা আছে, ওদের নিয়ে গেলেও হতো, আমরা তো কোনো জ্যাকেট পরলাম না, ওদের নিয়ে গেলেও ভালো হতো, হাঁটতে হাঁটতে যেত আর বেসমেন্টে ঘুরে বেড়াতো, ঘর থেকে বেরোচ্ছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, স্টাইল মারতে মারতে তো বেরিয়ে গেলাম, এবার ঠান্ডা লাগছে দিতে যাও। এখানে থাকবো
এসছি এখন আমরা বেসমেন্টে। এই যে এটা হচ্ছে লিফট, আর এই যে বি লেখা আছে বেসমেন্ট। এর আমাদের যে পার্কিংটা আছে, যে রেন্টের সাথে যে পার্কিংটা দিয়েছে, সেটা দিয়েছে বেসমেন্টে। তো এই যে এই দরজাটা খুললে খুলবে না কেন, দরজাটা খুললে এখানে পার্কিং আছে আমাদের। চলো দেখি, আর হাজবেন্ড গেছে ওখানে দেখতে, তারপরে আমরা যাব। চলো, খুলে গেল, আমি টানলাম, চলে এসেছি বেসমেন্টে। এইদিকে একটা দরজা আছে, আর এখানে সব সাইকেল রাখা। হ্যাঁ, আমাদের পার্কিং কোনটা? আমাদের পার্কিং এর পাশে একটা ন্যানো দাঁড়িয়ে আছে। আর এই যে এই খালি জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমাদের পার্কিং। বর বলছে এই হচ্ছে তোমার পার্কিং, এইটা কিন্তু গাড়ির কোনো খোঁজ নেই, এখানেও পার্কিং খালি। আর গড়িয়ার ফ্ল্যাটে কলকাতাতেও পার্কিং খালি, বলো, ওখানেও গাড়ি নেই। একদিন ছিল ন্যানো, তোমরা সবাই জানো ন্যানোটাকে আমরা বিক্রি করে এসেছি, তো ন্যানোটাও খালি। এখানে নাম্বারগুলো কিরকম দেখো, 81, 82 পরে এটা বেঢক। আর এখানে বেশ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা মতো গাড়ি রয়েছে। আর লাইটগুলো ব্লিং 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 করছে কেন, ভূতুত আছে নাকি? এখানে বিএমডব্লিউ আর অডি সব। দেখো এটা কি বিএমডব্লিউ? বিএমডব্লিউ অডি। তো যাক, এই বেসমেন্ট নিয়ে না একটা গল্প আছে। এর আগে একদিন তুমি কি বেসমেন্টে দেখতে এসেছিলে? আর এখানে সব জায়গায় সিকিউরিটি লক আছে, এবার এই বেসমেন্টে নাম্বার না লাগলে বেরোতে পারবো না। ডাস্টবিনের ঘরেও তোমাদের একদিন ডাস্টবিনের ঘরটা দেখাবো। আজকে এই ব্লগে যদি দেখাতে না পারি, পরের অন্য কোনো ব্লগে দেখাবো। ডাস্টবিনের ঘরেও একটা নাম্বার লক আছে, সব কিছু তো নাম্বার লক আর সিকিউরিটি সিস্টেম, আর সব দিকে ক্যামেরা। যে আমি এখন ব্লগ করছি এখানে না, এখানেও ক্যামেরা রয়েছে। তো ও এসে, হ্যাঁ দেখলাম, বলতো কেমন লাগলো। তো যাই হোক, তুমি কি এইটা দিয়ে যেতে চাইছিলে? হ্যাঁ, এটা দিয়ে গেলাম, আমি উপরে ওটা বন্ধ। এই দরজা দিয়ে আবার কোথায় খুলবে? আর ও এখানে এসে না লক হয়ে গেছে, কোথা দিয়ে এটা? চলো খুললে কেন, এটা দিয়ে কোথায় যাচ্ছে? ছাদে? হ্যাঁ, উপরে দুটো দরজা, এটা উপরে উঠে যায় না, এখানে লক আছে, কি দেখতে পাচ্ছি? লক আছে তো ও এখান দিয়ে গিয়ে ফেসে যাচ্ছে, ব্যাস, আর তো কোথাও যেতে পারছে না। কিন্তু এখন এদিক দিয়েও 3-4 দরজা আছে, এখন দেখলাম। এটা দিয়ে আবার কোথা দিয়ে ওঠে? এটা লক, 3-4 দরজা আছে, সেখান দিয়ে ওঠা যায়। আর এদিক দিয়ে বোধহয় গাড়িগুলো ঢোকে, ও বাইরে দিয়ে যখন ঢুকবে তখন রিমোট কন্ট্রোলে ওই শাটারটা উঠবে, তাই তো? কোন দিক দিয়ে ট্রাই করে উঠবে? চলো তোমাদের গাড়িগুলো কোথা দিয়ে ঢোকে সেটা একবার দেখে দিই। আর বন্ধ হবে কি করে? ও টিপে বন্ধ করে তারপরে বেরোতে হবে? আর ওইদিকেও একটা দরজা আছে, চলো বেরোই। আমি বেরোচ্ছি, ওটা টিপে দিয়ে তারপরে করতে হবে। বাবা রে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে এখান দিয়ে বোধহয় বেরিয়ে গেলে অটোমেটিক বোধহয় বন্ধ হয়ে যায়। কি বেরিয়ে গেলে? গাড়ি, গাড়ি বেরিয়ে গেলে যে এখানে সিস্টেম আছে না, গাড়ি ঢুকে গেলে, গাড়ি ঢুকতে গেলে, ও ঢুকতে গেলে বোধহয়, হ্যাঁ ভেতর দিয়ে লোকে বন্ধ করে দেবে। আর এটা হচ্ছে আমাদের সোসাইটির পেছনের জায়গাটা। আমাদের ঘরটা কোথায়? আমাদের ঘরটা ওই দিকে, আমাদের ঘরটা ওই দিকে। যাচ্ছ কোথায়? আবার এদিক দিয়ে, সিঁড়ি দিয়ে?
তোকে সব কিছুতে হাত দিতে হয়? এখানে ডেড এন্ড। হ্যাঁ ডেড এন্ড, ডেড এন্ড মানে আর যাওয়ার জায়গা নেই। আমি একটু আগেই বলছিলাম না তোমাদের যে যদি সমৃদুকে বেসমেন্টে নিয়ে আসা যায় পুরো বেসমেন্ট দৌড়ে যাবে, পাতলা হয়ে যাবে। আমার ছাদে যেতে ইচ্ছা। এখানে ছাদ নেই, এখানে রুফ আছে নাকি? এখানে ছাদ নেই, রুফ। হ্যাঁ ওই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম যেটা, হ্যাঁ সিঁড়িটা দিয়ে এখানটা দিয়ে। চলো এরপর ঘরে ঢুকে যাই। হাজবেন্ড চলে গেছে যেহেতু সমৃদু একা রয়েছে, তো আমি মামা খোলদা যেটা, তো আমি আর সিনিকা এখানে একা রয়েছি কারণ এখানে কিছু শর্ট করছিলাম ইনস্টাগ্রামের জন্য। খুলেছিস? হ্যাঁ খুলে গেছে। আয় চলে, ইনস্টাগ্রামের জন্য কিছু শর্ট করছিলাম। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করে না থাকো, ওখানে ইনস্টাগ্রাম প্রোফাইলটা চেক করে নিও, ওখানে দেখতে পাবে শর্টগুলো। তো চলো এখন লিফট চলে আসছে, ঘরে যাই। যে আমার সোনা বাবাটা উঠে গেছে, যে আমি ঘরে ঢুকেছি দরজা খুলেছি উঠে গেছে। ও বাবা বলছে তোমার গন্ধ শুকে উঠে গেছে, গন্ধ পেয়েছে উঠে গেছে। এটা উঠে গেছে দেখো, এতক্ষণ ঘুমোবে না আর তো গলা চেপে ধরে আছে। তুমি কখন আইসক্রিম খেলে গো? হাজবেন্ড আগে চলে এসছে তোমাদেরকে বললাম, তো এসে তো আইসক্রিম খেয়েছি। ফ্রিজ থেকে খুলে আমি দেখছি ডাস্টবিনে একটা স্টিক পড়ে আছে, আর এখন একটাই রয়েছে, কোন নেই। আর তোমরা বলছি খাওনি, শুধু শুধু আমি আইসক্রিম খেয়েছি আর কেউ আইসক্রিম খায়নি। আর ওই যে ওইদিকে সোম উঠে গেছে বই নিয়ে বসে আছে, কত পড়াশোনার ব্যস্ত আর কি। ক্লিনিকে এখানে আইসক্রিম খেতে, মামা তুই আগে খাবি না আমাকে দিবি? তোমাকে আমি শেয়ার করব। আচ্ছা আমাকে শেয়ার করবে, চলো আইসক্রিমটা খেয়ে নি। ও বাবা কি কত বড় কামড় দিয়ে দিয়েছে, কতটা চকলেট কামড় দিয়েছে দেখো। কামড়াতে বলছি কাম করে কামড়ে দিয়েছে। কিন্তু না খাচ্ছে আও তো এই যে চাটা খেয়ে আসলাম, আর সমৃদ্ধ ওইদিকে বিরক্ত করছে। তো যাই হোক এখন একটু মাখবো হচ্ছে মাথায় অমৃতাঞ্জন, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে। জানি না এই যে সমৃদ্ধ এত চিৎকার করছিল কিছুক্ষণ আগে, খুব চিৎকার করছিল, আর আমার একটু চিৎকার করা বেশি কথা বলাতে না হয়ে উঠলে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে। তাই একটু অমৃতাঞ্জন মাখছি, মার মেয়েকে চুপ করে শোবো একটু। আর এই ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। এই ব্লগে তো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা বাবাই, গুড নাইট। এখন বাজে রাত 9:10 কিন্তু এখনও আমাদের সূর্য আছে, গুড নাইটই বললাম। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।